শিল্পী সমিতিতে একটা চিঠি নিয়ে গেছিলাম, ওখানে যাওয়ার পর আমি মার খেয়ে আসছি। এটা আমাদের জন্য চরম একটা লজ্জাজনক ব্যাপার। আমি শুধু সেই লজ্জাজনক ব্যাপারটা যাতে না হয় আমি এর জন্য তাকে আমি সেভ করছি। আপু চিঠি তো যে কোনো চিঠি আসতে পারে, অ্যাকচুয়ালি কেওয়াসটা কিন্তু আমাদের তরফ থেকে কেউ করে নাই, আমাদের শিল্পী সমিতি এবার নির্বাচিত একজন ব্যক্তিও করে নাই। এখানে জেসমিন আপু ছিল, যাদু আজাদ ভাই ছিল, নির্বাচিত কিন্তু আমরা কিন্তু কেউ করি নাই। সে চিঠিটা আমার বিপক্ষেও আসতে পারে আর আমার পক্ষেও আসতে পারে, আমরা কিন্তু এটা জানিও না কখন চিঠিটা আসলো। কিন্তু আমরা ছাড়াই, আমাদের যারা নির্বাচিত তারা ছাড়াই সেই লোকটাকে অলরেডি অ্যাটাক করে আর এক সাইডে নিয়ে যায়, তাকে নিয়ে ইউটিউবে ভিডিও বানানো থেকে শুরু করে অনেক ধরনের কন্টেন্ট অলরেডি রেডি হয়ে যাচ্ছিলো, যেটা একটা খুব খারাপ পরিবেশ পরিস্থিতির ভিতরে লোকটা আসছে। লোকটা বাইরে থেকে আসছে, লোকটা আমাদের এফডিসিরও কেউ না, সে যেহেতু আসছে আমি চাইনি শুধু তার সম্মান রক্ষার্থে আমি তাকে সেভ করছি, শুধু এতটুকুই। কারণ একটা লোক এফডিসিতে যখন আসছে এটা চলচ্চিত্র, আমাদের মন হবে সাংস্কৃতিক মনের, আমরা নরম মনের মানুষ। আমরা যদি বাইরে থেকে একটা লোক আসবে তে আমাদের এখানে আসার পরে যদি এই শিক্ষা পাই যে একটা অ্যাসোসিয়েশন একটা চিঠি দিতে এসে সে যদি মানুষের কাছে আক্রমণ হয়, আক্রমণের শিকার হয়, এই লোকটা সারা জীবন মৃত্যু পর্যন্ত মনে রাখবে যে শিল্পী সমিতিতে একটা চিঠি নিয়ে গেছিলাম, ওখানে যাওয়ার পর আমি মার খেয়ে আসছি। এটা আমাদের জন্য চরম একটা লজ্জাজনক ব্যাপার। আমি শুধু সেই লজ্জাজনক ব্যাপারটা যাতে না হয় আমি এর জন্য তাকে আমি সেভ করছি, এছাড়া আর এমন কিছুই না। আসলে সে কিসের চিঠি নিয়ে আসছে, কী নিয়ে আসছে আমি নিজেও জানি না। তার ভিতরে যখন রিসিভ করা হলো না, তারা টানিয়ে ওটা ছবি তুলে নিয়ে গেছে, এতটুকুই শুধু আমি জানি। এদের একজনকে আমি ওইভাবে চিনি না আর আমার সাথে আগে কখনও দেখা হয়নি। আমি জেসমিন আপু, যাদু আজাদ ভাই আমরা এক জায়গায় ছিলাম, আমরা এটা নিয়ে কোনো কথাও বলতে পারি না। জেসমিন আপু আসলে একটা অভিযোগ করলেন যে উনি এসেই চিঠিটা আসলে জাকির নামে আপনাদের একজন আছেন তাকে দিয়ে আসলে জোর করে সই করাতে চেয়েছিলেন। আচ্ছা, এটা বিষয়ে আমি বলি। তা ওনাকে যখন সেভ করলাম উনি আমাকে বললো যে আমি কালকেও আসছিলাম, কালকে 4টার সময়, আমি কালকে 3:30টার সময় নাকি উনি আসছিল। আসার পরে ভিতর থেকে নাকি আমাদের ওই ওদের চিঠিটা সই করতে নাকি দেয়নি। আমাদের অ্যাকচুয়ালি 86 সাল থেকে এই পর্যন্ত যত ধরনের চিঠি আসুক না কেন প্রত্যেকটা চিঠি আমাদের অফিস সহকারী সই করে, রিসিভ করে, দেন আমাদেরকে অভিহিত করে যে স্যার আপনার একটা চিঠি আসছে। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটছে, গতকালকে 3:30টার সময় এই চিঠিটা আসছিল, কিন্তু গতকালকে কেউ রিসিভ করতে দেয়নি, বাধ্যতামূলক অফিস সহকারীরা রিসিভ করতে পারে নাই, জোরপূর্বক তাকে রিসিভ করতে দেওয়া হয়নি, এরকম কিছু একটা লোকটা বললো আর কি। তার পরবর্তীতে আজকে যখন আবার নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে তারা আবার সবাই বললো যে আজকে তো অলরেডি 5টা বেজে গেছে, আজকে আমরা রিসিভ করবো না। তো যখন সেটা আমি আসলে আমার নির্বাচিত লোকও সবাই আছে, সবাই আমার সহপাঠী, মানে একসাথেই আমরা যেহেতু আছি সহকর্মী, তা আমরা যারা আছি এখন তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তারা রিসিভ করবে না, তাহলে অফিস সহকারী রিসিভ করতে পারছে না, তো তারা বোর্ডে টানিয়ে ছবি তুলে নিয়ে গেছে, এতটুকু। এছাড়া কিছু আক্রমণের কথা বললেন, আসলে অ্যাটাক কারা করছে তার উপরে আমি তো বুঝতে পারলাম না। আমাদের হয়তো কিছু সহযোগী ছিল, তারা মনে করছে হয়তো তাদের কোনো পেপার্স আসছে, অথবা এটাও হইতে পারে তারা না জেনে। না কেন চাবে এখতিয়ার আছে অফিস সহকারী চাবে, সে যদি পেপার চাই অফিস সহকারী কাছে পড়ে। বাইরে থেকে একটা লোক আসছে, ওটা আমাদের গেস্ট, সে যেই আসুক কোন আমাদের গেস্ট। জয় ভাই ওই যাকে বলতেছিল যে টিকিট দেখতে চেয়েছিল, না দেখেই তিনি নিয়ে চলে যাচ্ছেন। না এটা তো ওনার রাইট নেই, যদি না দেখেই যদি নিয়ে যায় তাহলে ওটা ভুল সিদ্ধান্ত ছিল। এর জন্য তার চিঠিটা দেখা, না 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 উনি যদি নাই দেখায়, যদি চিঠি যেহেতু দিবে সে তো অবশ্যই তো সে দেখেই চিঠিটা নিবে, আপনি আমি যেই নিন না কেন। আচ্ছা যাবে এই বিষয়ে আমরা বাদ দিয়ে, আজকে সকালে একটা ঘটনা ঘটে গেছে, আপনি জানেন যে হাইকোর্টের একটা নির্দেশ এসেছে এই বিষয়ে। আমি 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 জাস্ট আমিও শুনেছি, আপনাদের সবার মতো আমিও শুনেছি, বিকজ আমি সারাদিন আমার কাজ ছিল, কাজ শেষ করে আমি ডাবিংয়ে ছিলাম, যার জন্য আমার পুরো ফোনটা সাইলেন্ট করা ছিল। আমার এখানে আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারি নাই ডাবিং শেষ করে। আমি আর উপদি যখন বের হলাম তখন আমি জানতে পারলাম যে এরকম একটা রেজাল্ট আসছে আর কি। দেন তখন আমি যখন এখানে আসলাম তখন তো আমি আপনাদেরকে সবাইকেই পেলাম। ওই রেজাল্টের প্রতিক্রিয়া হিসেবে আপনার কাছে কিছু জানতে চাই, মানে আপনি আপনি অ্যাজ এ আপনিও তো। হ্যাঁ আমি 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 বলি ভাই, অ্যাজ এ মেম্বার হিসাবে, অ্যাজ এ প্রতিনিধি হিসাবে, সবার যার যার ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক একজন, আপনি আপনার লাইফের সিদ্ধান্ত কী নেবেন একমাত্র আপনিই জানবেন, আমার আমার সেখানে এখতিয়ার কোনো রাইট নাই। তো এখানে জায়েদ খান ভাইয়া মনে করেছে যে তার আদালতে যাওয়া উচিত, সে আদালতে গিয়েছে, কারণ আদালত যে সিদ্ধান্ত দেবে সে যার যার পক্ষেই দিক, সে জায়েদ ভাইয়ের পক্ষেই দিক আর নিপুণাপুর পক্ষেই দিক, আমরা সেটা সুন্দরভাবে গ্রহণ করবো, কারণ এটা আমাদের দায়িত্ব, আদালতের সিদ্ধান্ত অমান্য করতে পারবো না। সো আমরা ওই দায়িত্বের উপরেই আছি, আমরা এখন পর্যন্ত যে রেজাল্ট পেলাম বা যে আদালত থেকে যে ধরনের ইনফরমেশন পেলাম ওইটাতে আমরা যেটা জেনেছি আমরা ওইভাবেই আছি আর কি, আমরা ওটা মেনে নিয়ে আছি। চিঠিটা কিসে ভাই আমি জানি না, চিঠিটা কিসে আমি আমি নিজেও দেখি নাই, আমি লোকটাকে সেভ করে দিয়ে আমি চলে আসছি, বের হয়ে আসছি, বিকজ ওখানে এত হট্টগোল ছিল আমি যার জন্য বের হয়ে চলে আসছি। যেহেতু উনি আমাদের গেস্ট ওনাকে সেভ করে বিদায় দিয়ে দিলাম। এরকম মনে হচ্ছে আজকে যে ঘটনা ঘটেছে সকালে যে হাইকোর্টের যে রায় পেয়েছে জায়গাটা তো বলছে কি ভাই আমি তো জানি না ভাই, আমি দেখিনি এখনো, আমি এখনো দেখিনি। থ্যাংক ইউ সো মাচ।